नमस्कार আমরা এখন পশ্চিম কাটাল বাড়ি ফালাগাড়া ব্লকের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের পশ্চিম কাটালুর গ্রামে আছি, যেখানে আমাদের এখানে অনেক চাষি বন্ধু অনেকেই পাট চাষ করেন। তার মধ্যে প্রথম রাজা পাট এখানে করেছেন, চারজন চাষি বন্ধু আছেন যারা এখানে উপস্থিত আছেন এবং তারা পাট কেটে অলরেডি জাগ দিয়ে আজকে ধোয়া শুরু করেছেন এবং কিছু ধোয়া হয়ে গেছে। তো সেই চাষি ভাইদের অভিব্যক্তি নেব, যাতে এই ফালাকাটা ব্লকের বা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের সমস্ত চাষিকে চাষি ভাইরা তার অভিব্যক্তি বা তার ফিডব্যাক, যে পাট কেমন হয়েছে, রাজা পাট সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে তুলে ধরবেন। তো চাষি ভাইদের সাথে আমরা কথা বলতে যাই। নমস্কার, আপনার নাম? দীপক দাস। দীপক দাস, একটু জোরে বলেন সমস্ত চাষি ভাইদের জন্য। দীপক দাস। আপনি এই বছর প্রথম রাজা পাট করলেন? না, গেলে বছর করেছিলেন। গত বছর করে কি ভালো দেখলেন যে বছর করলেন? ভালো হয়েছে, পাটও পাটটাও ভালো হয়েছে। আচ্ছা, পাটের কোয়ালিটি ভালো পেয়েছেন, ওভারঅল রেজাল্ট ভালো পেয়েছেন? ওই আশায় এই বছর করলাম। গত বছর কি ভালো দেখেছিলেন? বারো কুইন্টাল পেতেন। এই বছর আপনি গতবার রাজা কম করে করেছিলেন, কতটা ফলন পেয়েছিলেন? এই বছর তো নাফি নাই। গত বছর যে কম করে করেছিলেন, কতটা ফলন পেয়েছিলেন? কেমন মনে হচ্ছে, কতটা হবে? এই মাসে কাটতাম তাহলে ভালো চলছে। 90 দিনের মধ্যে কেটে দিচ্ছেন, 85 দিনের মধ্যে কেটে দিচ্ছেন, তা তো আশা করছেন ভালো ফলন হবে। তাও ধরেন এগুলো তো ২৫০০ মানে এক বিঘা চাষ রাজা করার জন্য আপনি ৫০০০ টাকা অতিরিক্ত লাভ পাচ্ছেন, তাই তো করছেন? এবার এখানে অনেক চাষি ভাই করেছেন, আগামী দিনে আপনি কি করছেন? পাট এবছর কতটা করেছেন রাজা? বাকি পাট চাষীরা আশা করি করবো বলছেন, দেখেন। আরো চাষি বন্ধু আছেন যারা এবছর করেছেন। নমস্কার, আপনার নাম? তরুণ রায়। তরুণ রায়, আপনি এবছর রাজা করেছেন তো? কেন করেছিলেন? অন্য পাটের তুলনায় আপনার ফলন কমন বেশি পাচ্ছেন? দুই তিন গুণ সবসময় বেশি পাচ্ছেন। মানে 90 দিনের মধ্যে পরে কাটলে আরো বেশি হতো। ঠিক আছে, আপনার অন্য পাট যেটা কম সময়ের মধ্যে যে ফলন দেয় না, আপনার ধান চাষ করার জন্য এটা তাড়াতাড়ি আপনার বৃদ্ধি হচ্ছে, তো তার জন্য তাড়াতাড়ি কাটতেও পারছেন, ফলনটাও বেশি পাচ্ছেন, তাহলে আমরা সবাই খুশি। তো গ্রামের চাষিরা যারা পাট চাষি আছে তারা কি বলছে? আচ্ছা, এবছর অনেকেই করেছে, আগামী দিনে আরো যে পাট চাষি সবাই করবে আশা করবে। তো ধন্যবাদ আপনাদের মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। ফালাকাটার অন্যান্য সমস্ত পাট চাষিদের উদ্দেশ্যে বলবো, এই চাষি ভাইরা যা বক্তব্য দিলেন ওরা সাক্ষাৎ করেছেন, ভালো হয়েছে সেটা। আপনারা আশা করি আগামী দিনে পাট চাষ করুন এবং আরো রাজা পাট চাষ করুন, হাজিপুর শীর্ষে আরো লাভবান হবে।